Assalamualaikum everyone. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটি থাকছে সিমাইয়ের রোল রেসিপি। আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি। এবার এর মধ্যে 1 কাপের কিছুটা বেশি হবে লিকুইড দুধ দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি আগে থেকে কিছুটা দুধের সর উঠিয়ে রেখেছিলাম আর সেটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। সেটা একটু ছোট ছোট টুকরো করে এভাবে একটু দিয়ে নিলাম। দিয়ে একটু নেড়ে নেছি। হাফ কাপের কিছুটা বেশি হবে দুধের সর হবে। এবার এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে নেছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে নিয়েছি হাফ কাপ। এবার ভালোমতো একটু মিক্সড করে নিচ্ছি। এবার নেড়েচেড়ে এটা অনেকটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আমার এটা রান্না করা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচের কিছুটা বেশি হবে ঘি দিয়ে নিলাম। ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে 1.5 কাপের কিছুটা বেশি হবে সিমাই দিয়ে নিলাম। এবার এই ঘিয়ের মধ্যে সিমাইটা কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 কাপ আগে থেকে জাল করে নেওয়া সেই দুধটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/3 কাপের কিছুটা বেশি হবে কর্নিংস মিল দিয়ে নিলাম। এবার আবার ভালোমতো মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমার এটা রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিয়ে এটা নামিয়ে নিব। এখানে একটা ফয়েল পেপার নিয়েছি, এর উপরে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নিয়েছি আর একটা প্যাচুলার সাহায্যে এভাবে একটু বিছিয়ে নিচ্ছি। এবার এর উপরে আগে থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে রোল করে নিতে হবে। সাইডের অংশটা এভাবে একটু মুড়িয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন, এতে করে আরও বেশি ভালো হবে। আমি 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর সাইডের অংশটা এভাবে একটু খুলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে? এবার একটা ছুরি সাহায্যে এভাবে একটু কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে একটা প্লেটে আমি কয়েকটা উঠিয়েও নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে? আর এরই সাথে তৈরি হয়ে গেল সিমাইয়ের রোল রেসিপি। এভাবে একবার বাসা ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।